একটু চালাক না হলে এই দুনিয়ায় থাকা মুশকিল। তাই তো হার্দিক তার নিজের সম্পত্তি নিজের মায়ের নামেই রেখে দিয়েছেন। হার্দিকের স্ত্রী একটি পোস্ট করেছিলেন, হার্দিককে রাস্তায় টেনে নামাবেন, কারণ ডিভোর্স হলেই 70% সম্পদের মালিক হয়ে যাবেন হার্দিকের স্ত্রী নাতাশা। কিন্তু যে হার্দিকের পলিটিক্স রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে নামিয়ে দেয়, সে কি আর এত সস্তা? হ্যাঁ, ওই যে কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস হুট করেই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দেয়, আর তার 50% পেয়ে যান তার স্ত্রী। ঠিক এই একইভাবে ধনী হতে চেয়েছিলেন আশরাফ হাকিমের স্ত্রীও, কিন্তু তাকে তালাক দেওয়ার পর তার স্ত্রী জানতে পারে তার সম্পত্তি তার মায়ের নামে। ঠিক এই একই কথা উঠে আসছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। 2020 সালে মে মাসে সাতপাকে বাধা পড়েন হার্দিক ও তার স্ত্রী। এই একই বছরে জুলাই মাসে প্রথম সন্তানের জন্ম দেয় এই দম্পতি। চলতি বছর আইপিএলে ভালো মৌসুম কাটাতে পারেননি হার্দিক পান্ডিয়া, তার দল সবার আগে আইপিএল থেকে বিদায় নিয়েছে। স্বামীর বাজে পারফরম্যান্সে অনলাইনের শিকার হয়েছিলেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা। তবে আগে থেকেই খারাপ সম্পর্ক ছিল তাদের, কারণ সোশ্যাল মিডিয়ায় প্রায় শোনা যাচ্ছিল সংসার ভাঙতে চলেছে হার্দিক পান্ডিয়ার ও নাতাশার। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই গুঞ্জন। নেটিজেনরা দাবি করছে নাতাশার জন্মদিনে 4 মার্চ সেদিন হার্দিক তার স্ত্রীকে নিয়ে কোনো পোস্ট করেননি, তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। এরপর তার স্ত্রী নাতাশা জানায় একজন খুব তাড়াতাড়ি পথে বসতে চলেছে। এর অর্থ সবাই ধরেই নিয়েছে হার্দিকের স্ত্রী হার্দিকের সম্পত্তি নিজের নামে হওয়া নিয়েই এমন স্ট্যাটাস দিচ্ছে, কারণ তাদের আইন অনুযায়ী তাদের ডিভোর্স হলে হার্দিকের 70% সম্পত্তি তার স্ত্রী পাবেন। কিন্তু এরই মাঝে উঠে আসছে হার্দিকের সবই সম্পত্তি তার মায়ের নামে লেখা রয়েছে, অর্থাৎ ডিভোর্স হলে কোনো সম্পত্তি পাবে না তার স্ত্রী নাতাশা। যদিও এমনটা হয় তাহলে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া। সত্যি এই পৃথিবীতে যদি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে পারেন, তিনি হচ্ছেন মা, আর সেই মায়ের কাছে তার সমস্ত সম্পদ গচ্ছিত রেখেছেন হার্দিক পান্ডিয়া। কারণ মা ছাড়া এই পৃথিবীতে আর কোনো ভালো বন্ধু নেই, তাই সেই হার্দিক পান্ডিয়া সেই বন্ধুর কাছে তার সমস্ত সম্পত্তি গচ্ছিত রেখেছেন।